হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো এবং বাড়িতেই আছো, সুস্থ আছো। তো দেখো, তোমাদের কাছে রেগুলার যেভাবে আমি ক্লাস নিয়ে আসি, আজকেও একটি নতুন ক্লাস নিয়ে এখানে উপস্থিত হয়েছি। আজকের ক্লাসটি কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটি ক্লাস, খুব গুরুত্বপূর্ণ, কারণ এখান থেকে আজকে যে ক্লাসটি আমরা নেব সেটার বিষয় হচ্ছে সাধারণ জ্ঞান, এবং তার বিষয়বস্তুটা হচ্ছে দেশ, রাজধানী ও মুদ্রা। অর্থাৎ বিভিন্ন দেশের কি রাজধানীর নাম কি এবং সেই দেশের মুদ্রা কি, এই বিষয়টি থেকে বিভিন্ন চাকরির পরীক্ষাতে অনেক প্রশ্ন কিন্তু পড়ে থাকে। তাই তোমরা খুব মনোযোগ সহকারে ক্লাসটি পুরো দেখবে এবং প্রয়োজনে খাতাতে লিখেও রাখতে পারো। তো ক্লাসটি শুরু করার আগে তোমাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট, তোমরা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকো তো প্লিজ একটু চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে, আর তার সাথে সাথে অল নোটিফিকেশন বেলটি কিন্তু বাজিয়ে দেবে। তো আমি মনোজ, আর তোমরা আমাকে দেখছো দ্য অফিসিয়াল মনোজ ইউটিউব চ্যানেলে। তো আর বেশি কথা না বাড়িয়ে চলো ক্লাসটি শুরু করি। দেখো, আমার বোর্ডের বাঁ দিকে আমি লিখেছি কিছুগুলা দেশের নাম, এবং তারপরে লিখেছি সেই সমস্ত দেশের রাজধানীগুলোর নাম, এবং তারপরে লিখেছি সেই দেশসমূহের মুদ্রার নাম। তো দেখো, প্রথম যে দেশটি হচ্ছে সেটা হচ্ছে আমাদের নিজের দেশ, অর্থাৎ ভারতবর্ষ। ভারতবর্ষের রাজধানী হচ্ছে নতুন দিল্লি, এবং মুদ্রা হলো রুপি। তারপরেরটি দেখে নেব, তারপর হচ্ছে বাংলাদেশ। বাংলাদেশের রাজধানী হলো ঢাকা, এবং মুদ্রা হলো টাকা। নেক্সট পাকিস্তান, পাকিস্তান দেশের রাজধানী হলো ইসলামাবাদ, এবং মুদ্রা হলো পাকিস্তানি রুপি। তারপরটি দেখে নেব আমরা, তারপরের দেশ হচ্ছে আফগানিস্তান। আফগানিস্তানের রাজধানী হলো কাবুল, এবং মুদ্রা হলো আফগানি। নেক্সট হচ্ছে ভুটান, ভুটান দেশের রাজধানী হলো থিম্পু, এবং মুদ্রা হলো নুলট্রাম, ঠিক আছে। তারপরটি দেখে নেব, তারপর হচ্ছে শ্রীলঙ্কা। শ্রীলঙ্কার রাজধানী হলো শ্রী জয়বর্ধনপুরম কট্টে, শ্রী জয়বর্ধনপুরম কট্টে, এবং মুদ্রা হলো শ্রীলঙ্কান রুপি। নেক্সট হচ্ছে নেপাল, নেপালের রাজধানী হলো কাঠমান্ডু, এবং মুদ্রা হলো নেপালি রুপি, ঠিক আছে। তারপরে মালদ্বীপ, মালদ্বীপের রাজধানী হলো মালে, এবং মুদ্রা হলো রুপিয়া। নেক্সট হচ্ছে মায়ানমার, মায়ানমারের রাজধানী হলো ইয়াঙ্গুন বা ইয়াঙ্গন, এবং মুদ্রা হলো কায়াত। তারপরে চীন, চীনের রাজধানী বেজিং, এবং মুদ্রা হলো ওয়ান, ঠিক আছে। এর পরের দেশটি আমরা দেখে নেব, পরের দেশটি হলো জাপান। জাপানের রাজধানী হলো টোকিও, এবং তার মুদ্রা হলো ইয়েন। নেক্সট হচ্ছে হংকং, হংকং দেশের রাজধানী হলো ভিক্টোরিয়া, এবং তার মুদ্রা হলো ডলার। নেক্সট হচ্ছে ইন্দোনেশিয়া, ইন্দোনেশিয়ার রাজধানী হলো জাকার্তা, এবং তার মুদ্রা হলো রুপিয়া। নেক্সট হচ্ছে মালয়েশিয়া, মালয়েশিয়া দেশের রাজধানী হলো কুয়ালালামপুর, এবং মুদ্রা হলো রিঙ্গিত বা মালয়েশিয়া ডলার। নেক্সট হচ্ছে কম্বোডিয়া, কম্বোডিয়ার রাজধানী হলো নমপেন, এবং তার মুদ্রা হলো রিয়েল। নেক্সট হচ্ছে ইরাক, ইরাক দেশের রাজধানী হলো বাগদাদ, এবং তার মুদ্রা হলো ইরাকি দিনার। নেক্সট ইরান,
ইরানের রাজধানী হলো তেহরান এবং মুদ্রা হলো ইরানিয়া রিয়াল, ইরানিয়ান রিয়াল। তারপরের দেশটি আমরা দেখে নেব, পরের দেশটি হলো ভিয়েতনাম। ভিয়েতনামের রাজধানী হলো হ্যানয় এবং মুদ্রা হলো ডং। নেক্সট ফিলিপাইন্স, ফিলিপাইন দেশের রাজধানী হলো মেনিলা এবং মুদ্রা হলো পিসো। তারপরটি থাইল্যান্ড, থাইল্যান্ড দেশের রাজধানী হলো ব্যাংকক এবং মুদ্রা হলো বাইট। ভিউয়ার্স, আশা করি তোমাদের ক্লাসটি খুব ভালো লাগছে, তো ফটাফট একটি লাইক করে দাও, কারণ তোমাদের এই লাইকগুলি আমাকে এই ধরনের ক্লাস বানাতে আরও অনেক উৎসাহিত করে। তো চলো দেখে নিই পরের দেশের রাজধানী এবং মুদ্রার কী নাম। তো পরের দেশটি হলো সিঙ্গাপুর। সিঙ্গাপুরের রাজধানী হলো সিঙ্গাপুর সিটি এবং তার মুদ্রা হলো সিঙ্গাপুরি ডলার। নেক্সট হচ্ছে সংযুক্ত আরব আমিরশাহি। সংযুক্ত আরব আমিরশাহি দেশের রাজধানী হলো আবুধাবি এবং মুদ্রা হল দিরহাম। পরের দেশটি আমরা দেখে নেব, পরের দেশটি হলো উত্তর কোরিয়া। উত্তর কোরিয়া দেশের রাজধানী হলো পিয়ংইয়ং এবং মুদ্রা হলো ওন। নেক্সট হচ্ছে দক্ষিণ কোরিয়া। দক্ষিণ কোরিয়া দেশের রাজধানী হলো সিওল এবং মুদ্রা হলো ওন। নেক্সট মঙ্গোলিয়া। মঙ্গোলিয়ার রাজধানী হলো উলানবাটর এবং মুদ্রা হলো তুর্গ্রিক। নেক্সট হচ্ছে কিরগিজস্তান। কিরগিজস্তান দেশের রাজধানী হলো বিশকেক এবং মুদ্রা হলো কিরগিজস্তানীয় সোম, কিরগিজস্তানীয় সোম। নেক্সট হচ্ছে কাজাকিস্তান। কাজাকিস্তানের রাজধানী হলো আস্তানা এবং মুদ্রা হলো টেঙ্গো। তারপরের দেশটি আমরা দেখে নেব, তারপর দেশটি হলো তুর্কমেনিস্তান। না, তুর্কমেনিস্তান দেশের রাজধানী হলো আসকাবাদ এবং মুদ্রা হলো মানত। তারপরের দেশটি হলো লাওস। না, লাওসের রাজধানী হলো ভিয়েতিয়েন এবং মুদ্রা হলো কিপ। নেক্সট হচ্ছে কুয়েত। কুয়েতের রাজধানী হলো কুয়েত সিটি এবং মুদ্রা হলো কুয়েত দিনার, কুয়েতি দিনার। এর পরের দেশটি আমরা দেখে নেব, তার পরের দেশটি হলো বাহরিন। বাহরিন দেশের রাজধানী হলো মানামা এবং মুদ্রা হলো বাহরিনি দিনার, বাহরিনি দিনার। তারপরের দেশটি হলো সৌদি আরব। সৌদি আরবের রাজধানী হলো রিয়াদ এবং মুদ্রা হলো রিয়াল, রিয়াদ এবং রিয়াল। এভাবেও কিন্তু মুখস্থ করতে অনেক সুবিধা। তারপরে হচ্ছে ইসরায়েল। ইসরায়েল দেশের রাজধানী হলো তেল আভিভ এবং মুদ্রা হলো শেকেল। নেক্সট হচ্ছে সিরিয়া। সিরিয়ার রাজধানী হলো দামাস্কাস এবং মুদ্রা হলো সিরিয়ান পাউন্ড। তারপরের দেশটি হলো তুরস্ক। তুরস্কের রাজধানী হলো আঙ্কারা এবং মুদ্রা হলো তুর্কিশ লিরা, তুর্কিশ লিরা। তারপরের দেশটি হচ্ছে রাশিয়া। রাশিয়ার রাজধানী হলো মস্কো এবং মুদ্রা হলো রুবল। নেক্সট হচ্ছে ইংল্যান্ড। ইংল্যান্ডের রাজধানী হলো বিখ্যাত শহর লন্ডন এবং মুদ্রা হলো পাউন্ড স্টার্লিং।
তারপরের দেশটি জার্মানি, জার্মানির রাজধানী হলো বার্লিন এবং মুদ্রা হলো ইউরো। নেক্সট দেখে নেব ফ্রান্স, ফ্রান্সের রাজধানী হলো প্যারিস এবং মুদ্রা হলো ইউরো। নেক্সট হচ্ছে ইতালি, ইতালির রাজধানী হলো রোম এবং মুদ্রা হলো ইউরো। ভিউয়ার্স, ভিডিওটা তোমরা কিন্তু শেষ পর্যন্ত অবশ্যই দেখবে, কারণ তোমাদের এতে খুব উপকার হবে, কারণ বিভিন্ন চাকরি পরীক্ষাতে এখান থেকে অনেক কোশ্চেন কিন্তু পড়ে থাকে। তো চলো দেখে নিই পরের দেশের রাজধানী এবং মুদ্রার নামটি। তো পরের দেশটি হলো স্পেন, স্পেনের রাজধানী হলো মাদ্রিদ এবং মুদ্রা হলো ইউরো। তারপরের দেশটি হলো সুইজারল্যান্ড, সুইজারল্যান্ডের রাজধানী হলো বার্ন এবং মুদ্রা হলো সুইস ফ্রা। নেক্সট হচ্ছে আমেরিকা যুক্তরাষ্ট্র, আমেরিকা যুক্তরাষ্ট্রের রাজধানী হলো ওয়াশিংটন ডিসি এবং মুদ্রা হলো ডলার। নেক্সট হচ্ছে মেক্সিকো, মেক্সিকোর রাজধানী হলো মেক্সিকো সিটি এবং মুদ্রা হলো পেসো। তারপরের দেশটি আমরা দেখে নেব, তারপরের দেশটি হলো অস্ট্রেলিয়া, অস্ট্রেলিয়ার রাজধানী হলো ক্যানবেরা এবং মুদ্রা হলো অস্ট্রেলিয়ান ডলার। নেক্সট নিউজিল্যান্ড, নিউজিল্যান্ডের রাজধানী হলো ওয়েলিংটন, ওয়েলিংটন এবং মুদ্রা হলো নিউজিল্যান্ড ডলার। নেক্সট হচ্ছে জামাইকা, জামাইকার রাজধানী হলো কিংস্টন এবং মুদ্রা হলো ডলার। নেক্সট হচ্ছে ব্রাজিল, ব্রাজিল দেশের রাজধানী হলো ব্রাসিলিয়া এবং মুদ্রা হলো কুজেইরো, কুজেইরো। তারপরের দেশটি হলো দক্ষিণ আফ্রিকা, দক্ষিণ আফ্রিকার রাজধানী হলো কেপ টাউন এবং মুদ্রা হলো র্যান্ড। নেক্সট হচ্ছে জিম্বাবুয়ে, জিম্বাবুয়ের রাজধানী হলো হারারে এবং মুদ্রা হলো জিম্বাবুয়ে ডলার। এর পরের দেশটি হলো নরওয়ে, এই নরওয়ে দেশের রাজধানী হলো অসলো এবং মুদ্রা হলো ক্রোন। নেক্সট হচ্ছে ডেনমার্ক, ডেনমার্কের রাজধানী হলো কোপেনহেগেন এবং মুদ্রা হলো ডেনিশ ক্রোন। এর পরের দেশটি আমরা দেখে নেব, পরের দেশটি হলো গ্রিস, গ্রিসের রাজধানী হলো অ্যাথেন্স এবং মুদ্রা হলো ইউরো। নেক্সট হচ্ছে আয়ারল্যান্ড, আয়ারল্যান্ডের রাজধানী হলো ডাবলিন এবং মুদ্রা হলো ইউরো। তারপরের দেশ হচ্ছে ইউক্রেন, ইউক্রেনের রাজধানী হলো কিয়েভ এবং মুদ্রা হলো কার্বোভানেটস, কার্বোভানেটস, ঠিক আছে। নেক্সট হচ্ছে ফিনল্যান্ড, ফিনল্যান্ডের রাজধানী হলো হেলসিঙ্কি এবং মুদ্রা হলো ইউরো। তারপরের দেশটি হচ্ছে নেদারল্যান্ড, নেদারল্যান্ডের রাজধানী হলো দা হ্যাগ এবং মুদ্রা হলো ইউরো। এর পরের দেশটি আমরা দেখে নেব, পরের দেশটি হলো আইসল্যান্ড, আইসল্যান্ডের রাজধানী হলো রিকজাভিক, রিকজাভিক এবং মুদ্রা হলো ক্রোনা। নেক্সট হচ্ছে অস্ট্রিয়া, অস্ট্রিয়ার রাজধানী হলো ভিয়েনা এবং মুদ্রা হলো ইউরো। তারপরের দেশটি হচ্ছে পোল্যান্ড, পোল্যান্ডের রাজধানী হলো ওয়ারস
এবং মুদ্রা হলো জলটি। ভিউয়ার্স, ভিডিওটা একটু বড় হচ্ছে, কিন্তু আমি চাইছি তোমরা একটা ভিডিও থেকেই সমস্ত ম্যাক্সিমাম দেশের রাজধানী এবং মুদ্রাগুলি এখান থেকে জানতে পারবে। অন্যান্য ইউটিউবাররা করেন কি না, এই ধরনের বড় ভিডিও হলে তারা পার্ট ওয়ান, পার্ট টু, পার্ট থ্রি এভাবে তারা ভিডিও বানিয়ে দেয়। আর আমি চাইছি কিন্তু তোমরা এখান থেকে যেন সমস্ত ম্যাক্সিমাম দেশের রাজধানী এবং মুদ্রাগুলো এখান থেকে জানতে পারবে, যা তোমাদের পরীক্ষার জন্য খুবই উপকারী হবে। তো চলো দেখে নিই পরের দেশের রাজধানী এবং মুদ্রা কি। দেখো পরের দেশটি হচ্ছে হাঙ্গেরি। এই হাঙ্গেরি দেশের রাজধানী হলো বুদাপেস্ট এবং মুদ্রা হলো ফ্লোরিন্ট। নেক্সট হচ্ছে বেলারুস। বেলারুস দেশের রাজধানী হলো মিনস্ক এবং মুদ্রা হলো রাশিয়ান রুবল। নেক্সট হচ্ছে চেক প্রজাতন্ত্র। চেক প্রজাতন্ত্রের রাজধানী হলো প্রাগ এবং মুদ্রা হলো করুণা, ঠিক আছে। নেক্সট হচ্ছে রোমানিয়া। রোমানিয়ার রাজধানী হলো বুকারেস্ট এবং মুদ্রা হলো লেই। তারপরের দেশটি হচ্ছে বুলগেরিয়া। বুলগেরিয়ার রাজধানী হলো সোফিয়া এবং মুদ্রা হলো লেব। দেখো রোমানিয়া এবং বুলগেরিয়ার মুদ্রাগুলির মানে মুখস্থ করতে একটু সুবিধা। রোমানিয়ার মুদ্রা হলো লেই এবং বুলগেরিয়ার মুদ্রা হলো লেব। লেই এবং লেব, ঠিক আছে। তারপরের দেশটি দেখে নেব। তারপরের দেশটি হলো পর্তুগাল। পর্তুগালের রাজধানী হলো লিসবন এবং মুদ্রা হলো ইউরো। নেক্সট হচ্ছে সুইডেন। সুইডেনের রাজধানী হলো স্টকহোম এবং মুদ্রা হলো ক্রোনা। তারপর দেশটি দেখে নেব আমরা যুগোস্লাভিয়া। যুগোস্লাভিয়ার রাজধানী হলো বেলগ্রেড এবং মুদ্রা হলো নিউ দিনার। এরপরের দেশটি হচ্ছে আলজেরিয়া। আলজেরিয়ার রাজধানী হলো আলজেরিয়াস এবং মুদ্রা হলো আলজেরিয়া দিনার। নেক্সট হচ্ছে কঙ্গো। কঙ্গোর রাজধানী হলো ব্রাজাভিলে এবং মুদ্রা হলো ফ্রাং। ভিউয়ার্স চলো দেখে নি পরের দেশের রাজধানী এবং মুদ্রার নাম কি। দেখো পরের দেশটি হলো ঘানা। ঘানার রাজধানী হলো আক্রা এবং মুদ্রা হলো সেদি। নেক্সট হচ্ছে লিবিয়া। লিবিয়ার রাজধানী হলো ত্রিপোলি এবং মুদ্রা হলো লিবিয়ান দিনার। নেক্সট হচ্ছে মরক্কো। মরক্কোর রাজধানী হলো রাবাত এবং মুদ্রা হলো দিরহাম। নেক্সট হচ্ছে নামিবিয়া। নামিবিয়া দেশের রাজধানী হলো উইন্ডহক এবং মুদ্রা হলো র্যান্ড। নেক্সট হচ্ছে নাইজেরিয়া। নাইজেরিয়ার রাজধানী হলো লাগোস এবং মুদ্রা হলো নাইরা, ঠিক আছে। নেক্সট হচ্ছে সুদান। সুদানের রাজধানী হলো খার্তুম এবং মুদ্রা হলো পাউন্ড। তারপর দেশটি দেখে নেব। তারপর দেশটি হলো উগান্ডা। উগান্ডা দেশের রাজধানী হলো কাম্পালা এবং মুদ্রা হলো সিলিং। নেক্সট হচ্ছে জাম্বিয়া। জাম্বিয়ার রাজধানী হলো লুসাকা এবং মুদ্রা হলো কোয়াতচা, ঠিক আছে। নেক্সট হচ্ছে বারবাডোজ। বারবাডোজের রাজধানী হলো ব্রিজ টাউন
এবং মুদ্রা হলো ডলার। নেক্সট হচ্ছে কানাডা, কানাডার রাজধানী হলো অটোয়া এবং মুদ্রা হলো কানাডিয়ান ডলার। এর পরের দেশটি হলো অর্থাৎ 81 নম্বর দেশ, যার নাম হচ্ছে কোস্টারিকা, রাজধানী হলো সান জোস এবং মুদ্রা হলো কোলোন। তারপরের দেশ হচ্ছে অর্থাৎ 82 নম্বর দেশ কিউবা, কিউবার রাজধানী হলো হাভানা এবং মুদ্রা হলো পেসো। নেক্সট হচ্ছে ডোমিনিকা, ডোমিনিকা দেশের রাজধানী হলো রোসিও এবং মুদ্রা হলো স্টার্লিং। নেক্সট হচ্ছে ক্যামেরুন, ক্যামেরুনের রাজধানী হলো ইয়াও নোভি এবং মুদ্রা হলো ফ্রাম। নেক্সট হচ্ছে ত্রিনিদাদ, ত্রিনিদাদের রাজধানী হলো পোর্ট অফ স্পেন এবং মুদ্রা হলো ডলার। তারপরের দেশটি আমরা দেখে নেব, পরের দেশটি হলো চিলি, চিলির রাজধানী হলো সান্তিয়াগো এবং মুদ্রা হলো পেসো। নেক্সট পানামা, পানামার রাজধানী হলো পানামা সিটি এবং মুদ্রা হলো বালবোয়া। নেক্সট হচ্ছে প্যারাগুয়ে, প্যারাগুয়ের রাজধানী হলো আসুনসিয়ন এবং মুদ্রা হলো গুয়ারানি। নেক্সট উরুগুয়ে, উরুগুয়ের রাজধানী হলো মন্টিভিডিও এবং মুদ্রা হলো পেসো। তারপরের দেশটি হচ্ছে ফিজি, ফিজি দেশের রাজধানী হলো সুভা এবং মুদ্রা হলো ফিজিয়ান ডলার। এরপর দেখে নেব আমরা 91 নম্বরের দেশ অর্থাৎ আর্জেন্টিনা, এর রাজধানী হলো বুয়েনস আয়ার এবং এই দেশের মুদ্রা হলো অস্ট্রাল। তারপরে হচ্ছে 92 নম্বর দেশ অর্থাৎ বলিভিয়া, এই বলিভিয়ার রাজধানী হলো লাপাজ এবং এই দেশের মুদ্রা হলো বলিভিয়ানো। নেক্সট হচ্ছে কলম্বিয়া, কলম্বিয়ার রাজধানী হলো বোগোটা এবং মুদ্রা হলো পেসো। নেক্সট হচ্ছে ইকুয়েডর, ইকুয়েডরের রাজধানী হলো কুইটো এবং মুদ্রা হলো সিউরে। নেক্সট হচ্ছে পেরু, পেরু দেশের রাজধানী হলো লিমা এবং মুদ্রা হলো নুয়েভোসল। ঠিক আছে, নেক্সট হচ্ছে ভেনেজুয়েলা, ভেনেজুয়েলা দেশের রাজধানী হলো কেরাকাস এবং মুদ্রা হলো বলিভার। ঠিক আছে, নেক্সট হচ্ছে নাইরু, নাইরুর রাজধানী হলো নাইরুয়ে এবং মুদ্রা হলো অস্ট্রেলিয়ান ডলার। নেক্সট হচ্ছে সিঙ্গাপুর, সিঙ্গাপুরের রাজধানী হলো সিঙ্গাপুর সিটি এবং মুদ্রা হলো সিঙ্গাপুরি ডলার। তারপরের দেশটি আমরা দেখে নেব, তারপরের দেশটি হলো ওমান, ওমানের রাজধানী হলো মাস্কাট এবং মুদ্রা হলো ওমানি রিয়াল। এবং সবশেষে 100 নম্বর দেশ, পৃথিবীর সবচেয়ে ছোট দেশ, অর্থাৎ দেশটির নাম হলো ভ্যাটিকান সিটি, সেই ভ্যাটিকান সিটির রাজধানী হলো ভ্যাটিকান সিটি এবং মুদ্রা হলো লিরা। তো ভিউয়ার্স, এই ছিল আজকের 100টি দেশ এবং 100টি দেশের রাজধানী এবং সেই দেশগুলির মুদ্রা। এটা তোমরা কিন্তু খুব খাতার মধ্যে লিখে রাখতে পারো এবং খুব টোটো করে মুখস্থ করবে,
বিভিন্ন পরীক্ষাতে, বিশেষ করে চাকরির বিভিন্ন পরীক্ষাতে এখান থেকে অনেক কোশ্চেন কিন্তু পড়ে থাকে। তাই তোমাদের কাছে অনুরোধ রইল, তোমরা কিন্তু ভিডিওটা পুরো দেখবে, এবং যারা দেখলে তাদের অসংখ্য ধন্যবাদ। দেখা হবে পরবর্তী ভিডিওতে।